এইখানে যে গণহত্যার দোষে যে বিশেষ করে জামায়াত নেতা এবং বিএনপির নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কারো কারো আমৃত্যু কারাদণ্ড হয়েছে সেই একই শাস্তি কি আওয়ামী লীগ নেতারাও তাহলে পেতে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি গঠন করা হয় মানবতাবিরোধী কোনো অপরাধ গণহত্যা কিংবা শান্তির বিরুদ্ধে সংঘটিত হওয়া কোনো অপরাধের বিচারের জন্য দু সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ যে ইস্তাহ প্রদান করে সেখানে যুদ্ধপরাধীদের বিচার নিয়ে তারা একটি ইস্যু ক্রিয়েট করেছিল এবং পরবর্তী তারা যখন ক্ষমতায় আসে তখন তারা দু সালে তৎকালীন সাংসদ সদস্য ছিলেন তিন আসনের সামাদউদ্দিন চৌধুরী তিনি সংসদে একটি বিল নিয়ে আসেন যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে এবং পরবর্তীতে সর্বসম্মতিকর্মে সেই বিলটি সংসদে পাশ হয় এবং যার পরিপ্রেক্ষিতে দু দশ সালের পঁচিশে মার্চ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং গঠন করা হয় চিফ প্রসিকিউটর প্যানেল এবং তখন থেকে যাত্রা শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত এখানে ছাব্বিশ জনের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এর মধ্যে অনেকেরই শেষ হয়েছে এই ছাব্বিশ জনের ভিতরে উনিশজনের মৃত্যুদণ্ড হয়েছে এবং জনের হয়েছে আমৃত্যু কারাভোগ এবং একজনের হয়েছে নব্বই বছরের কারাদণ্ড এই যে নব্বই বছরের কারাদণ্ড হয়েছে তিনি হচ্ছেন জামায়াতের শীর্ষ নেতা গোলাম আজম তার বয়স বিবেচনায় তাকে নব্বই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে যদিও তিনি কারাভোগ অবস্থায় মারা গিয়েছেন এবং জনের যে মৃত্যুদণ্ড হয়েছে এর ভিতরে যে জন রয়েছেন যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এর মধ্যে প্রথমেই রয়েছেন আব্দুল কাদের মোল্লা যিনি হচ্ছে যে প্রথম তার নামে যে মামলাটি রয়েছিল সেটিতে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তার এই যে যাবজ্জীবন যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুড়ে কিন্তু একটি আন্দোলন দেখা যায় এবং যেটি পরবর্তীতে গণজাগরণ মঞ্চে রূপ নেয় এবং যার ফলে তার যে একটি হাইকোর্ট থেকে রায় ছিল আমৃত্যু কারাদণ্ড সেটি কিন্তু মৃত্যুদণ্ডে পরিণত হয় এবং দু সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং দ্বিতীয়ত যে আসামির এখানে মৃত্যুদণ্ড হয় তিনি হচ্ছেন কিন্তু জামায়াতের আরেকজন নেতা কামরুজ্জামান তারও কিন্তু এই একই মামলায় তারও কিন্তু মৃত্যুদণ্ড হয় এবং এরপরে যে তিন নম্বর মৃত্যুদণ্ডটি হয় সেটি কিন্তু বিএনপির প্রভাবশালী নেতা ছিলেন সালুদ্দিন কাদের চৌধুরী তার কিন্তু এখানে মৃত্যুদণ্ড হয়েছে এবং পর্যায়ক্রমে যাদের মৃত্যুদণ্ড হয় আলী হাসান মুজাহিদ এবং পরবর্তীতে মতিউর রহমান নিজামি এবং সর্বশেষ যার মৃত্যুদণ্ড হয় তিনি কিন্তু মীর কাশেম আলী আমরা যদি পরবর্তীতে যে কারাভোগীর সিরিয়ালটি দেখি তাহলে কিন্তু সেটিও এভাবেই দেখা যায় যে এখানে অন্যতম আসামি ছিলেন দেলাওয়ার হোসেন চাহিদি তিনি কিন্তু আমৃত্যু কারাদণ্ড ভোগ করছিলেন এবং কারাদণ্ড ভোগ অবস্থায় তিনি কিন্তু মারা গিয়েছেন এবং আমরা যদি হচ্ছে এই ট্রাইব্যুনালে প্রথম আসামি যিনি ছিলেন তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি তিনি কিন্তু হচ্ছেন জামায়াতের শীর্ষ পর্যায়ের আরেকজন নেতা আব্দুল আবুল কালাম আজাদ তিনি কিন্তু এখানে মৃত্যুদণ্ড অবস্থায় তার নামে যে মামলাটি রয়েছে সেটি মৃত্যুদণ্ড হয়েছে এবং তিনি কিন্তু এখন পালাতক অবস্থায় যুক্তরাষ্ট্র রয়েছেন অর্থাৎ এই যে প্রথম যার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল এবং যেটি তিনি শাস্তিও পেয়েছেন কিন্তু তার শাস্তি কিন্তু কার্যকর করা যায়নি কারণ তিনি হচ্ছে যুক্তরাষ্ট্রে পালাতক অবস্থায় ছিলেন দু হাজার ষোলোর পরে কিন্তু এই আদালতে আর কারো বিচার হয়নি সেক্ষেত্রে দু হাজার চব্বিশে এসে আবার জুলাইয়ের যে গণহত্যা হয়েছে সেটি নিয়ে কিন্তু এখানে একাধিক মামলা হয়েছে বিশেষ করে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন তার নামে কিন্তু চুয়নটি অভিযোগ জমা পড়েছে সেই সাথে তার সময় এমপি মন্ত্রী যারা ছিলেন তাদের নামেও কিন্তু একের পরে এক মামলা এখানে জমা হচ্ছে এবং পড়ছে তারই ধারাবাহিকতায় তাদের এখানে কিন্তু তিন দফায় তাদেরকে উপস্থিত করা হয়েছে বিশেষ করে প্রথম যাকে উপস্থিত করা হয়েছে তিনি ছিলেন কিন্তু মিরপুর সাবেক ডিসি জসীমউদ্দিন মোল্লা এবং সেই সাথে হচ্ছে দ্বিতীয় দফায় যাদেরকে উপস্থিত করা হয় তারা কিন্তু শেখ হাসিনা সরকারের এমপি মন্ত্রী এবং উপদেষ্টা ছিলেন এবং ছিলেন বিচারপতিও কেউ কেউ এরপরে আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছে তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যে আটজন ছিলেন তাদেরকেও এখানে আজকে নিয়ে আসা হয়েছে তো সবার কি সবাইকে যখন এখানে নিয়ে আসা হয় তখন কিন্তু সবার মনে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে এইখানে যে গণহত্যার দোষে যে বিশেষ করে জামায়াত নেতা এবং বিএনপির নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কারো কারো কারা মৃত্যু কারাদণ্ড হয়েছে সেই একই শাস্তি কি আওয়ামী লীগ নেতারাও তাহলে পেতে যাচ্ছেন তাহলে হচ্ছে কে মৃত্যুদণ্ড পাচ্ছেন বা কার হচ্ছে কারাভোগ হচ্ছে এটি কিন্তু সর্বত্র একটি প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে তো এমন অবস্থায় বলা যাচ্ছে যে এই যে আওয়ামী লীগ নেতাদের এখানে আজকে নিয়ে আসা হয়েছে তাদের কিন্তু হচ্ছে প্রাথমিকভাবে বলা হচ্ছে যে তারা অভিযুক্ত তাদের নামে কিন্তু এই যে মামলাগুলো বা অপরাধগুলো তারা এখনও কিন্তু প্রমাণিত হয়নি সেক্ষেত্রে যে ট্রাইব্যুনাল থেকে যে প্রশ্নটি ছুড়ে দেওয়া হচ্ছে যে তাদেরকে তদন্ত সংস্থাকে এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে এই এক মাসের মধ্যে তাদের একটি তদন্ত করবে এবং এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিবে সেক্ষেত্রে এই তদন্ত প্রতিবেদনে কি আছে বা কি নেই এটি হচ্ছে যাচাই বাছাই করে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে যে এখানে তারা যে উপাদানটি খুঁজছেন সেটি পেয়েছেন কিনা যদি তারা সেটি পেয়ে থাকেন তাহলে হচ্ছে এখানে তারা অভিযুক্ত তখন তাদেরকে বলা হবে যে তারা আসলে অভিযুক্ত এবং সেক্ষেত্রে সাক্ষ্যগ্রহণ থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়াটা ওইভাবে চলবে এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে এটির রায় আমরা জানতে পারবো যে আসলে এই যে আওয়ামী লীগ নেতারা এই যে প্রভাবশালী আইনমন্ত্রী কিংবা হচ্ছে শিক্ষামন্ত্রী কিংবা সমাজকল্যাণ মন্ত্রী কিংবা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এফ রহমান যে তারা কি আসলেই তারা কি তাদের ভাগ্যে কি মৃত্যুদণ্ড জুট জুটতে যাচ্ছে কিংবা হচ্ছে তারা কারাভোগ করতে যাচ্ছেন কিনা সেটি হয়তো সময়ের সাথে সাথে আরও পরিষ্কার করে আমরা আপনাদেরকে জানাতে পারবো